হলুদ মরিচ ছাড়া শুধু সবজি দিয়ে গরুর মাংস রান্না শুনতেই অদ্ভুত লাগছে, তাই না? এটা ইতালির একটা ফেমাস খাবার আর খুবই দামি একটা খাবার। রেস্টুরেন্টে এটার প্রাইস 5 থেকে 7,000 টাকা পর্যন্ত হয়। তো আজকে আমি এই দামি খাবারের রেসিপিটা শেয়ার করব, আর আজকে এই রান্নাটা করবে আমার হাজব্যান্ড। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমি আপনাদের রেসিপিটা বলে দেব। এখানে প্রায় 3টার মতো গাজর নিয়েছে, 1টা বড় আলু নিয়েছে, আর পেঁপে নিয়েছে চাকচাক করে 4 টুকরো করে কেটে। এখানে পেঁপে একটা ছোট পেঁপের 1/4 ভাগ, পেঁয়াজের পাতার মাঝখান যে কলিটা সেই কলিটা নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে 4 রকমের সবজি আছে। আপনারা চাইলে সবজির পরিমাণ আরও 4-5টা অ্যাড করতে পারেন, আবার চাইলে এই সবজি বাদে অন্য সবজি দিয়েও এই মাংসটা রান্না করতে পারেন। মোট কথা, আমার সবজি প্রয়োজন, আর সবজি দিয়ে 2 লিটার পানি দিয়ে ব্রদ তৈরি করে নিতে হবে প্রায় 1 ঘন্টার মতো জাল দিয়ে। আর এই ফাঁকে আমি যে মাংসটা দিয়ে এটা রান্না করব, সেই মাংসটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিতে এরকম পায়ের মাংস নিতে হবে, মাঝখানে পায়ের হাড়টা থাকবে আর চারদিকে মাংস ভরপুর থাকবে। আপনারা স্পেশালভাবে বাজার থেকে এভাবে কেটে আনতে পারেন, আর ইটালিয়ান দোকানগুলোতে এভাবে রেডিমেড কাটা পাওয়া যায়, বা মরক্কো দোকানগুলোতে আপনারা বললে এটা এভাবে কেটে দিবে। এটাকে ইটালিয়ান নামে বলে অসো বুগো, এই রেসিপিটার নামও অসো বুগো। তো এই অসো বুগো আমি 3 টুকরো নিয়েছি, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মাংস। এখন আমি মাংসের উপরে লবণ ছিটিয়ে নিব আর কালো গোলমরিচ ছিটিয়ে নিব। উপরে এমনকি নিচের পাটটাও সেম ওয়েতে ছিটিয়ে নিতে হবে। পরিমাণটা বেশি হলে সমস্যা নাই, কারণ আমি মাংস রান্নার ক্ষেত্রে আর কোনো লবণ আর গোলমরিচের গুঁড়া আর কোনো মশলা ব্যবহার করব না, এটাই কিন্তু আমার মশলা। আরেকটা কথা বলে রাখা ভালো, এই মাংসটা রান্নার ক্ষেত্রে এই টাইপের মাংস দরকার, কিন্তু এরকম বড় বড় টুকরো হতে হবে এমন কোনো কথা না। আপনি কিন্তু পায়ের হাড়ের মাংসগুলো ছোট ছোট টুকরাও নিতে পারেন, কিন্তু বড় টুকরা দিয়েই কিন্তু মাংসের স্বাদটা সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে আমি একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ভেজিটেবল অয়েলটা দিয়েছি, যেটা রান্নার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আপনারা অলিভ অয়েল তেল দিয়েও এই মাংসটা ভেজে নিতে পারেন। এখন আমি মাংসটা ভালো করে ভেজে নিব, সিদ্ধ করে বা নরম করে ভাজার প্রয়োজন নাই, জাস্ট 2 পার্ট একটু শক্ত করে ভাজা ভাজা করে নেবেন। 1 পার্ট শক্ত হয়ে ভাজা হয়ে গেলে আবার অপর পিঠটাও সেম ওয়েতে ভেজে নিব। এই যে আপনি যে ভাজছেন, আপনি ভালো করেই জানেন যে ভিতরটা কিন্তু একদমই নরম হয়নি বা রান্না হয়নি, ভিতরটাও আমরা রান্না করব। তো এখন আমি মাংসটা উঠিয়ে নিব, আমার 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 1টা বড় পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আসলে পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে যাবে, খুব বেশি যে পাতলা করে কাটতে হবে তা না। এখন আমি ননস্টিক ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো অলিভ অয়েল তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপের মতো। 1টা বড় পেঁয়াজ কিন্তু কুচি করার পর 1 কাপই হয়ে যায়। আর ব্যাজিলিকো শুকনো পাতাটা ব্যবহার করছি, আপনারা ফ্রেশও ব্যবহার করতে পারেন, আবার অরিগানো পাতাটাও ব্যবহার করতে পারেন। আবার এই 2টার 1টা না থাকলে আপনি ধনে পাতা কুচি শুকনোটাও ব্যবহার করতে পারবেন, ফ্রেশটাও ব্যবহার করতে পারবেন। তারপরে আমি পাতাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে আমি মাংসের টুকরোগুলো পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। এ ফাঁকে দেখি ব্রদর অবস্থা কী। দেখুন সবজির যে ব্রদটা, সেই ব্রদটা কিন্তু অর্ধেক পানি হয়ে গিয়েছে, মানে এখন 1 লিটারের মতো পানি আছে, আর কালারটাও কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন এই ব্রদর যে পানিটা সেটা আমি মাংসের উপরে দিয়ে দিব। এখানে আমি প্রায় অর্ধেক পানির মতো দিয়ে দিব, মাংসর উপর পর্যন্ত যেন পানিটা উঠে যায়। এই মাংসটা একদম তুলার মতো নরম হওয়া পর্যন্ত আপনার রান্না করতে হবে। তো প্রথমে আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। এ ফাঁকে আমি টমেটো নিয়ে নিচ্ছি, আমি এখানে ছোট টমেটো নিয়েছি, আপনারা কিন্তু বড় টমেটোও নিতে পারেন। তো আপনাদের কাছে যদি এরকম ছোট ছোট টমেটো থাকে, চেরি টমেটো, তাহলে অবশ্যই ব্যবহার করবেন, কারণ ছোট টমেটো দিয়ে এটা খেতে বেশি ভালো লাগে। তো ছোট টমেটোগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম, তারপর আমি মাংসের উপরে দিয়ে দিলাম, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রান্না করতে হবে। যদি সবজির পানিটা শুকিয়ে যায়, সেক্ষেত্রে এই যে এখন যে আমি সবজিগুলো নিয়েছি পানি সহ, সেই সবজিগুলো আমি ব্লেন্ড করে জুস বানিয়ে এনেছি, সেই সবজির জুসটা এখানে দিয়ে দিতে হবে। তো এখন সবজির জুসটা দিয়ে দেবো এখানে। এর আগে আরেকটা কথা বলে নিই, এখানে আমার হাজব্যান্ড মিস্টেক করে ফেলেছে, উনি কিন্তু সবজির মধ্যে লবণ দিয়েছিল,
আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে তারপরে সবজিটা সিদ্ধ করেছিল, মানে ব্রদটা তৈরি করেছিল। তো মাংসটা আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব সেই ব্লেন্ডার করা সবজি, মানে যেই সবজিগুলো পানির সাথে ছিল ওগুলো সবগুলো আমি ব্লেন্ডার করে স্যুপ বানিয়ে নিয়েছি। আর এই সবজির স্যুপটা দিয়েই আজকের এই মাংসটা আমি রান্না করব। এই মাংসের ভিতর একটা সবজির ফ্লেভার আসবে, কিন্তু ওই সবজির ফ্লেভারটা আপনার খারাপ লাগবে না, অনেক ভালো লাগবে, একটা অন্য ধরনের ফ্লেভার। আপনারা না খেলে এটার স্বাদ বুঝবেন না। আমি যখন খেয়েছি তখন আমার কাছেও একদম অদ্ভুত লেগেছে। আর হ্যাঁ, যদি মাংস একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে সবজির স্যুপটা দেওয়ার পর আপনি 30 মিনিটের মতো কুক করবেন। আর যদি সিদ্ধ কম হয়, সিদ্ধ হওয়ার জন্য আরও সময় দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টার মতো সবজির স্যুপ দিয়ে রান্না করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখন সবজির যে স্যুপটা সেটা কিন্তু ভারী হয়ে গিয়েছে, একটা ঝোলঝোল ভাব চলে আসছে, তাই না? দেখি কেমন লাগছে জানি না, কিন্তু অসম্ভব মজা। আপনারা চাইলে এই যে সবজির যে ঝোলটা সেটা পাস্তা সিদ্ধ করে দিয়ে দিতে পারেন, এটা পাস্তা দিয়ে খেতেও খুব মজা লাগে। আবার রুটি, আমরা এখানে একটু শক্ত টাইপের রুটি খাই, সেই রুটি দিয়ে আপনি খেতে পারেন। বাংলাদেশের যে বন বা পাও ভাজি, এটা দিয়েও আপনারা এটা পরিবেশন করতে পারেন। তাছাড়া এটা এমনিতেও খেতে খুব মজা। এটা কিন্তু ভাত বা পোলাও দিয়ে খাওয়ার রেসিপি না, এটা আসলে বিফ স্টিক যেটা বাংলাদেশে বলে সেই টাইপের খাবার। আর দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণে সফট আর কি পরিমাণে অয়েলি হয়েছে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন, তাহলে ইতালির আরও ফেমাস ফেমাস খাবার নিয়ে আমি হাজির হয়ে যাব আমার পেজে। আর শেয়ার করে সেভ করে রাখতে পারেন আপনার প্রোফাইলে। এখান থেকে বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।